সাধারণত এক ভাষা হতে অন্য ভাষায় কোনো কথা রূপান্তর করাই ট্রান্সলেশন। আমি নাজমুল হাসান অভি, আজ দেখাবো বহুল প্রচলিত কিছু কথা যেগুলো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর জেনে নাও মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ। খুব সহজে ইংলিশ শিখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে আসা বেল আইকন প্রেস করো। ট্রান্সলেশনের বাংলা অর্থ হচ্ছে অনুবাদ। সাধারণত এক ভাষা হতে অন্য ভাষায় কোনো কথাকে রূপান্তর করাই হচ্ছে ট্রান্সলেশন। আমি আজ তোমাদের দেখাবো কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন যেগুলো বাংলা থেকে ইংলিশে রূপান্তর করা হয়েছে। তুমি কি বইটি পড়ে শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক? সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। সে আমার কাছ থেকে বিদায় নিল। হি টুক লিভ অফ মি। সে আড়াইটার ট্রেনে গিয়েছিল। হি ওয়েন্ট বাই দ্য 2:30 ট্রেন। সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আই কংগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস। তোমার উপদেশে আমার উপকার হলো। আই প্রফিটেড বাই ইউর অ্যাডভাইস। তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। আই ওয়াজ ইনফর্মড অব দ্য ম্যাটার। দয়া করে বিষয়টা আবার একটু ব্যাখ্যা করবেন। কুড ইউ প্লিজ এক্সপ্লেইন এগেইন দিস টপিক। এসো তুমি আর আমি কাজটা করি। লেট ইউ অ্যান্ড মি ডু দ্য ওয়ার্ক। ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট। দ্য রুম ইজ মাচ টু স্মল ফর আস। চেষ্টা না করলে তুমি সফল হবে না। আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। সে কোন দেশের লোক? হোয়াট কান্ট্রি ডাজ হি বিলং টু। তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ এ কোশ্চেন ফর ইউ। মৃদু মন্দ বায়ু বইছে। এ জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং। দূরে গেলে পড়ে মন, কাছে থাকলে ঠনঠন। অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার। আইনের চোখে সবাই সমান। অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। সবচেয়ে ভালোটা হোক তোমার, এই কামনা রইল। অল দ্য বেস্ট টু ইউ। সৎলোক সর্বত্রই সম্মানিত। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। শিশু স্তন পান করে। অ্যান ইনফ্যান্ট সাকস ইটস মাদার। তোমার কি অবস্থা? হাউ অ্যাবাউট ইউ? এবং এরূপ আরো অনেক। অ্যান্ড সো ওয়ান। অনিক জাকিরকে দিয়ে নোটগুলো লিখিয়ে নেয়। অনিক গেটস জাকির টু রাইট নোটস। ঠিক ঠিক উত্তর দাও। আনসার টু দ্য পয়েন্ট। আর কিছু লাগবে? এনিথিং এলস? নতুন কোনো খবর আছে? এনিথিং নিউ গোয়িং অন? তুমি কি বাজারের দিকে যাচ্ছ? আর ইউ গোয়িং টুয়ার্ড মার্কেট? তুমি কি কম্পিউটার প্রোগ্রামে ডুবে আছো? আর ইউ ইন টু কম্পিউটার প্রোগ্রামিং? তুমি কি ফেসবুকে আলাপচারিতায় মগ্ন? আর ইউ ইন টু ফেসবুক চ্যাটিং? আপনি কি আপনার সাক্ষাৎকারের জন্য প্রস্তুত? আর ইউ রেডি ফর ইউর ইন্টারভিউ? আপনি যা পছন্দ করেন, অ্যাজ ইউ লাইক। যত দ্রুত পারা যায়, অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমরা এটাকে সংক্ষেপে ASAP বলি। কুয়াশার কারণে আমরা বাইরে যেতে পারিনি। দেয়ার ওয়াজ হ্যাভি ফগ, উই কুড নট গো আউট। নিজের উপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইউর সেলফ। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, ব্লিস বি ইউর টাং। তাতে কি আসে যায়, বাট হু কেয়ার্স। আমি কি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি? ক্যান আই আক্স হু আই এম স্পিকিং টু প্লিজ? কিছু মনে না করলে আমি কি চালিয়ে যেতে পারি? ক্যান আই কন্টিনিউ প্লিজ? আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি? ক্যান আই গেট এ ক্রেডিট কার্ড নাম্বার?
আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? অনুগ্রহ করে আমি কি একটা রিসিপ্ট পেতে পারি? কুড আই হ্যাভ এ রিসিপ্ট প্লিজ? থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো।